যমুনা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় ও পৃথিবীর মধ্যে 11তম বৃহত্তম সেতু। বিশেষজ্ঞদের মতে দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে যমুনা সেতু। মাত্রার অতিরিক্ত ট্রেন চলাচল, সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, অতিরিক্ত যান চলাচল সেতুটিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। 2008 সালে সেতুটিতে প্রথম ফাটল দেখা যায়। এরপর অবশ্য তা মেরামত করে আবারও রেল যোগাযোগ চালু করা হয়। যমুনা সেতুর ওপর দিয়ে ট্রেনে যাত্রীরা কতটা ঝুঁকিতে চলাচল করে ও যমুনা সেতু নিয়ে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত সড়ক ও রেল যোগাযোগ সেতু। যমুনা বহুমুখী সেতুটির নাম পরিবর্তন করে পরবর্তীতে রাখা হয় বঙ্গবন্ধু সেতু। 1998 সালে যমুনা সেতুর কাজ শেষ হয় এবং সেই বছরই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এই সেতুটি ঢাকা ও রাজশাহীর মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ তৈরি করেছে। সেতুটি তৈরি হওয়ার পরে উত্তরাঞ্চলের অর্থনৈতিক অবস্থার বেশ উন্নতি ঘটে। সেতুর মূল পরিকল্পনায় সিঙ্গেল ট্রাকশন নন ইলেকট্রিক মিটার গ্রেজ ট্রেন চলাচলের কথা ছিল। সেই পরিকল্পনায় 4টি ট্রেন মোট 8 বার দৈনিক চলাচলের কথা ছিল, কিন্তু বর্তমানে 4টিরও বেশি ট্রেন এই সেতুর উপর দিয়ে দৈনিক চলাচল করছে। 2008 সালে সেতুটিতে প্রথম ফাটল দেখা যায়। সেই সময় সেতু বিভাগ ও বিশেষজ্ঞরা ফাটলটিকে হেয়ার ক্র্যাক হিসাবে আইডেন্টিফাই করেছিল। ফাটলটির জন্য প্রথমে রেল যোগাযোগকে দায়ী করা হয়, কিন্তু পরে জানা যায় নির্মাণ ত্রুটির কারণে সেতুটিতে ফাটল দেখা দেয়। সেতুটির উত্তর দিকে একদম কিনারে রেল লাইন অবস্থিত। আপনি ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন কতটা কিনার দিয়ে রেল চলাচল করছে। 2008 সালের ডিসেম্বর মাসে ফাটলটি দ্বিগুণ বড় হয়ে যায়। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করা হয় ও সেতুটির মেরামত কাজ করা হয়। এরপরেও প্রতিদিন কতটা ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে তা জানলে আপনি অবাক হবেন, কারণ এই সেতু দিয়ে দৈনিক 4টি ট্রেন চলাচলের কথা থাকলেও তার চেয়েও অনেক বেশি ট্রেন চলাচল করছে। সেতুটিতে ফাটল দেখা দেবার পর থেকে ট্রেনের গতি অনেক কমিয়ে দেওয়া হয়। আগে সেতুটি পার হতে একটি ট্রেনের 8 থেকে 10 মিনিট সময় লাগত, আর বর্তমানে 25 থেকে 30 মিনিট সময় লাগছে। কিন্তু ট্রেন ধীর গতিতে চললেও যেটি মূল কথা সেটি হলো এই ধরনের একটি স্থাপনা যেটির এক কোণে রেল লাইন অবস্থিত, যেটি মূল পিলারের থেকেও অনেকখানি দূরে অবস্থিত। অর্থাৎ মূল ট্রেনের যে ওজন, সে ওজনটি যাচ্ছে সেতুর একদিকে। এটিকে অনেকে নির্মাণ ত্রুটি বলে দাবি করে, আর এটি সেতুটিকে অনেকখানি ঝুঁকিপূর্ণ করেছে। আর বিশেষ করে ঈদের সময় সেতুটি আরও বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে, কারণ ঈদের সময় ট্রেনের সাধারণ যাত্রী ধারণ ক্ষমতার চেয়েও 4 থেকে 5 গুণ বেশি যাত্রী বহন করে ট্রেনগুলো। ঈদের সময় ট্রেনের ভিতর থেকে শুরু করে ট্রেনের ইঞ্জিনের ছাদ পর্যন্ত মানুষে ভর্তি থাকে। এর ফলে সাধারণ ট্রেনের যে ওজন তার চেয়েও আরও কয়েক গুণ ওজন বেড়ে যায়। এমন অবস্থায় যখন সেতুতে ট্রেন চলাচল করে তখন ঝুঁকি আরও কয়েকগুণ বেড়ে যায়। আর এই সব কিছু চিন্তা করে সরকার 2016 সালে নতুন আরেকটি পরিকল্পনা করে। এই পরিকল্পনায় যমুনা নদীর ওপর পৃথক আরেকটি রেল সেতু তৈরি করা হবে। যদি কোনো কারণে যমুনা সেতুর কোনো ক্ষতি হয় তাহলে উত্তরাঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। পাশাপাশি যদি ট্রেন লাইনে কোনো ত্রুটি দেখা দেয় বা কোনো ঝুঁকি দেখা দেয় তাহলে পুরো রেল যোগাযোগই বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে এই ঝুঁকিগুলো মাথায় রেখেই অন্য আরেকটি রেল সেতু তৈরি করা হচ্ছে। তবে যমুনা রেল সেতুর কাজ এখনও শুরু করা হয়নি আর ঠিকাদারও নিয়োগ করা হয়নি। আবার অন্যদিকে সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। অপরিকল্পিতভাবে দেদার্সে সেতুর পাশ থেকে বালু উত্তোলন করছে একটি চক্র। দিন রাত 24 ঘন্টায় অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে বেশ কয়েকটি ড্রেজার। সেতু পরিকল্পনা বিভাগ জানায় 4 কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা অবৈধ, এতে সেতুর ঝুঁকি বাড়বে। কিন্তু কোনোরকম তোয়াক্কা না করে দেদার্সে বালু উত্তোলন করে যাচ্ছে একটি চক্র। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সায়েন্স বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। সর্বশেষ থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে উইথ মি, গুড বাই।